আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম একটি খাল যে কোনো এলাকার একটি কৃষি সেক্টরকে অনেক পরিবর্তন এনে দিতে পারে তার একটি জ্বলন্ত প্রমাণ আমাদের গ্রামের মাঠের মাছ দিয়ে এরকম একটি খাল তৈরি করা হয়েছে আমাদের জমির মাছ দিয়ে একটি খাল গিয়েছে ইনিশিয়ালি যখন খালটি কাটা হয় তখন অনেকেই বিরোধিতা করেছিল আমরাও অনেকটা মন খারাপ করেছিলাম কারণ আমাদের প্রায় দশ থেকে পনেরো শতাংশ জমি খালের জন্য ছাড়তে হয়েছে তিন ডাক জমির জন্য তো এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে এই সময়টা অর্থাৎ বর্ষার পিরিয়ড এবং বর্ষার শেষান্তে এখানে বুক পানি হতো ছোট সময় আমরা এখানে কলার ভেলা বা নৌকা দিয়ে যাতায়াত করেছি বা কৃষিকাজের জন্যও অনেকে নৌকাই ব্যবহার করত তো এই খালটি কাটার ফলে এখান দিয়ে পানি একদম দ্রুত সময়ে নদীতে চলে যায় যে কারণে এই বিলের মাঝখানেও ধান চাষ করা সম্ভব হয়েছে আমাদের জমিতে ধান রোপণ করা হয়েছে ওই ওইদিকে আমাদের কৃষি শ্রমিকরা কাজ করছে ধানে নিরানি দিচ্ছে আমি এসেছিলাম এখানে খাবার দিতে তাদের তো চিন্তা করলাম যে এরকম একটা বিষয় যে এখানে ছোট সময় আমরা দেখেছি আমন ধান বা অনেক সময় ধান বপন করতে দেরি হলে পানি চলে আসতো জমিটা পতিত পড়ে থাকতো অর্থাৎ অক্সিজেন মায়ের যাইতো তো এখন মানুষ যেভাবে আধুনিক কৃষি বা কৃষি খাদ যেভাবে এগিয়ে যাচ্ছে আর সরকারেরও অনেকটা সদিচ্ছা আছে যে কারণে খাল কাটা হয়েছে খাল কাটার কারণেই এই জায়গা দিয়ে দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন হয়ে যাচ্ছে মাছ বিল এখানে পদ্ম ফুল ফুটিয়ে থাকতো বা নৌকা দিয়ে যে আমরা যাতায়াত করতাম সেটা হয়তো মিস করছি বাট আমাদের এই জমিতেই আমরা প্রায় পঞ্চাশ মন ধান আশা করছি যদি এখানে আমন ধান রোপণ করা হতো বা পাট কাটার সময় অনেক সময় পতিত উপরে থাকতো তো আমন ধান যদি হতো হয়তো দশ থেকে পনেরো মন ধান পেতাম তো এখন মাশাল্লাহ আমরা টার্গেট নিয়েছি এই জমিতে আমরা পঞ্চাশ থেকে ষাট মন ধান হারভেস্ট করতে পারবো তো কৃষি খাতে এরকম উন্নতির জন্য আসলে খাল কাটা বা আধুনিক যন্ত্রপাতির খুবই প্রয়োজন শত শত বছর ধরে হয়তো এখানে বিলে পানি জমে থাকতো এখানে হয়তো মাছ মারা যেত তো একটা জিনিস হয়েছে এখানে এই খাল কাটার জন্য পানি দাঁড়ায় না আমরা দেশি মাছটা মিস করতেছি দেশি মাছ এখন আর পর্যাপ্ত গ্রামে পাওয়া যায় না পানি না থাকলে দেশি মাছের সরবরাহ খুব একটা হয় না তবুও একদিক লাভবান হইতে হলে আর একদিক সারতে হয় জমির মাছ দিয়ে আমাদের এভাবে খাল গিয়েছে কিছু জমি অপচয় হয়েছে তো তবু এখন ধান চাষে লাভবান বা এখানে দ্রুত সময়ে পানি চলে যাওয়ার কারণে আগাম পেঁয়াজ রসুনের চাষ করা যাবে তো আজকের মতন বিদায় নিতে চাচ্ছি ভালো থাকুন পরবর্তী বিদ্যুৎ দেখার আমন্ত্রণ রইল আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম